हेलो फ्रेंड्स, आई एम संयुक्ता, वेलकम टू माय चैनल। आज के जे वीडियोटा पोस्ट करते चले अनेक लेटे पोस्ट करछि। हाँ, अनेक लेट हो गेल पोस्ट करते, कारण आमि एकटु बिजी छिलाम। लेट करे पोस्ट करछि, राखी माने आमार छेलेर ई उत्सवटा हय तार ठाम्मार काछे। आमार छेले माने राखी पड़े तार ठाकुमा माने आमार शाशुड़ी मार काछे। प्रति बछरई तार एटा हय, तबे ए बछर आमि उपस्थित छिलाम ना। आमार छेले आर हजबैंड तार ठाम्मार बाड़ी गियेछिलो। एक्चुअली आमि शशुर शाशुड़ी रुबिते थाकि ना, आमि थाकि निउ टाउन। तो आमार 15 अगस्ते आमि अ्यापेलो थेके COVID-19 কোভিশিল্ড ভ্যাকসিন নেওয়ার পর অল্প একটু জ্বর আসে, যার জন্য আমি যেতে পারিনি, অ্যাটেন্ড করিনি। আর ভিডিওটা ওরাই তুলেছে, আর আমার ওই কারণেই আরও একটু পোস্টে দেরি হলো, খেয়ালও ছিল না। হয়তো ওরা আমি না থাকার জন্য সেইভাবে উৎসবটা পালন করতে পারিনি। তো রাখিতে দেখুন, আমার শাশুড়ি মা শুধু নাতিকে আশীর্বাদ করছেন না, শ্বশুরমশাইও আশীর্বাদ করছেন না, এমনকি আমার ছেলেকে তার বাবা মানে আমার হাজবেন্ডও আশীর্বাদ করেছে। আশীর্বাদে কোনো মানে এই হয় না যে যে ফেস্টিভ্যালে তাকেই করতে হয় তা না, সবাই পারে। একটা বাচ্চাকে উইশ, আশীর্বাদ, ব্লেসিং সবাই করতে পারে। একটা ছোট বাচ্চা যখন বড় হয় তার সেটা সব থেকে প্রয়োজন, ব্লেসিং। এটা পেয়ে সে সুস্থ, ভালো, তার জীবন সম্পূর্ণভাবে এগিয়ে যাওয়ার পথে কোনো বাধা না আসে, সেইভাবেই সে বাড়তে পারে, তার ইচ্ছে, তার উইশ, তার মানুষ হওয়া, হ্যাঁ, এডুকেশন, শিক্ষা, দীক্ষা সব কিছুই কিন্তু থাকেই উইশিংয়ের পেছনে। উইশ করা সবসময় উচিত, বড়দের আশীর্বাদ ভালোবাসা পেলেই তবেই ছোটরা সম্পূর্ণ মানুষ হিসেবে, সুস্থ ভালো মানুষ হিসেবে পরিণত হয়। আমরাই তো ওদেরকে বড় করার পথে এগিয়ে দিতে পারি। তার জন্যে আশীর্বাদের কোনো এটা নেই যে রাখি মানে দিদি বা বোন বা ভাই বা দাদাকে এড়িয়ে আশীর্বাদ করতে হবে। রাখি মানে সবাই আশীর্বাদ করতে পারে। রাখি পরে আমার ছেলে ভীষণ খুশি হয়েছে, আমি আর থাকতে পারিনি। তো আমার মানে যেহেতু আমার একটু ফিভার ছিল হালকা, তো আমি যাইনি। ওরা গিয়ে উৎসবটা পালন করে, এবং আমার শাশুড়ি মা আমি এর পরের ভিডিওতে দেখাবো, আমি না যাওয়ার জন্যে আমি যা যা খেতে পছন্দ করি। হ্যাঁ, রাখি মানে ভেজ, আমরা এটাকে রাখি পূর্ণিমাটাকে মানি, ননভেজ খাই না। তো আমি তার কাছে মেয়ের মতনই, সে আমার জন্যে এত আয়োজন খাবার করে পাঠিয়ে দেয়, আমি দেখে অবাক হয়ে যাই। আমার মনে হয় যে আমার মার মতনই সে আমাকেও আর এক মা ভালোবাসে। মানে কি বলবো, শরীর খারাপ বলে ফলটা পাঠাতেও বাকি রাখিনি। এই ভালোবাসা, আশীর্বাদ আমাদের সকলের জীবনে প্রয়োজন, আমাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য এটা খুব প্রয়োজন। ভিডিওটা দেখে দেখবেন আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আশীর্বাদ আমার ছেলেকে করবেন, যাতে যেন সে খুব ভালো মানুষ হয়। আশা করি ভিডিওটা আপনাদের সবারই ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে কিন্তু সম্পূর্ণ ভেজ আইটেম, আইটেমে আছে দহি পনির, আর আছে চানা মশলা, নান, ভেজ বিরিয়ানি, দই, সন্দেশ, রসগোল্লা, আরও অনেক আইটেম আছে।
আমি ওখানে উপস্থিত ছিলাম না, সব কিছু আমার জন্য কিন্তু পার্সেল এসছে, সেগুলো কিন্তু আমি পরে দেখাবো। ঠিক মতো ওরা ভিডিওটা তুলতে পারিনি, গোছানোটা হয়তো ঠিক মতো হয়নি, একটু মানিয়ে গুছিয়ে দেখে নেবেন। দেখুন আমার হাজবেন্ডও আমার ছেলেকে আশীর্বাদ করছে, তার ছেলেকে আশীর্বাদ জীবনের খুব বড় একটি জিনিস। ভালোবাসা, আশীর্বাদ, স্নেহ, এটা আমাদের প্রত্যেকের জীবনে খুবই প্রয়োজনীয় জিনিস। আশা করি ভালো লেগেছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে।